আসসালামু আলাইকুম। আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। মসজিদের নাম শহীদ মসজিদ কেন রাখা হয়েছে এবং এই মসজিদটি কোথায় এবং এর পুরো মসজিদের ভিডিও সম্পর্কে উপস্থাপন করব। আমি সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। এই মসজিদটি মূলত কিশোরগঞ্জে শহীদ মসজিদ নামে পরিচিত। একবারে মূল শহরের মাঝখানেই মূলত এই মসজিদটি। আমার পাশে দেখতে পাচ্ছেন যে আসলে মসজিদের পাশেই রাস্তা, মেইন রাস্তার পাশে এই মসজিদটি অবস্থিত। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত আধুনিক স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন হচ্ছে এই শহীদ মসজিদ। এই মসজিদটি এই অঞ্চলের ইতিহাসের এক বিরল নিদর্শন। মসজিদটির নাম শহীদ মসজিদ। এই নামকরণ নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের অন্ত নেই। মূল শহরের পান কেন্দ্রে মসজিদটির অবস্থান। শহীদ মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এটি অত্যন্ত আকর্ষণীয়। মসজিদটিকে আধুনিক রূপে নির্মাণের ক্ষেত্রে যিনি অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি হলেন হযরত মাওলানা আতাহার আলী রহমাতুল্লাহ আলাই। মাওলানা আতাহার আলী পুরান থানার এই মসজিদে আসেন 1938 সালে। মসজিদের নির্মাণ সমাপ্তির পর তিনি 1364 বাংলা সনের 8 কার্তিক মসজিদের দক্ষিণ পূর্ব কোণে এক অভূতপূর্ব বিশাল সুউঁচু পাঁচতলা মিনারের ভিত্তি স্থাপন করেন। এরপরই মসজিদটি ঐতিহাসিক মসজিদে রূপান্তরিত হয় এবং নামকরণ করা হয় শহীদ মসজিদ নামে। শহীদ মসজিদ প্রতিষ্ঠার পেছনে একটি রক্তস্নাত ঘটনা এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়কে এখনও আলোড়িত এবং উদ্বেলিত করে তোলে। খুব একটা বেশি দিন আগের কথা নয়, 1940 সালের ঘটনা। প্রখ্যাত আলেম হযরত মাওলানা আতাহার আলীর হাতে সবে মসজিদটির সংস্কার শুরু হয়েছে। প্রথানু অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের প্রতি বছরের মতো সে বছরও এই মসজিদের সামনের সদর রাস্তা দিয়ে দুর্গাপূজা শেষে তাদের বিগ্রহ মিছিল বাজনা বাজিয়ে নিতে চাই। মুসলিম সম্প্রদায় এতে বাধা সাধে। তাদের দাবি অন্তত এই পথে বিগ্রহ নেওয়া হলেও মসজিদের সামনে এসে বাদ্য বাজনা বাজানো চলবে না। কিন্তু উভয় অবস্থারে অটল থাকেন, কোনো ছাড় দিতে নারাজ। নির্দিষ্ট সময় যত এগিয়ে আসতে থাকলো ততই উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। ব্রিটিশ সরকার এলাকায় গুক্ষ সৈন্য মোতায়েন করে। রাত 8 চরম মুহূর্ত গণিয়ে আসে এবং সৈন্যদের গুলিতে লুটিয়ে পড়েন 4 মসজিদের মুসল্লি। এই বিয়োগান্ত ঘটনার খবর সারা দেশে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসলিম ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিশিষ্ট আলেমগণ নিহতদের ইসলামের নামে শহীদ বলে আখ্যায়িত করা হয় বা শহীদ বলে আখ্যায়িত করেন। সেই থেকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানার এই মসজিদটি শহীদ মসজিদ নামে প্রতিষ্ঠা পায়। এই ঘটনায় যারা শহীদ হন তারা হলেন আসিরুদ্দিন, মানিক মিয়া, কালারবাব ও নেহাল মিয়া। শহীদ মসজিদটি ক্রমশই প্রসারতা, খ্যাতি ও মর্যাদা লাভ করেছে। মসজিদটি বর্তমানে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা আতাহার আলী রহমাতুল্লাহ আলাইয়ের ছেলে হযরত মাওলানা আহজার আলী আনোয়ার শাহ। এই মসজিদের 5 নামাজের জন্য 5 ইমাম, আজানের জন্য 2 মুয়াজ্জেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 20 খাদেম ও মসজিদের হিসাব নিকাশ রাখার জন্য 1 কেশিয়ার এবং ইলেকট্রনিক ঠিক রাখার জন্য 1 ইলেকট্রিশিয়ান রয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী নতুন নতুন এরকম ইতিহাসমূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।